ইয়াউমুল আখেরের ভিতরে কয়টা জিনিস অন্তর্ভুক্ত? আমরা রওনা দিছি কোন দিকে বলেন দেখি, আমরা সবাই কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চান না কে কে দেখি? আল্লাহ আকবার, সবাই জান্নাতে যেতে চাই। তাহলে আমাদের গন্তব্যস্থল কোথায়? জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, বান্দা তুমি দৌড়াও, বান্দা তুমি প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে, ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে দৌড়াও। আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রস্থ হইল আসমান আর জমিনের মত। এবার বুঝে নাও এটার দৈর্ঘ্য কত। প্রস্থই যদি হয় আসমান জমিনের মত, দৈর্ঘ্য আর বলার দরকার নাই, দৈর্ঘ্য এবার বুঝে নাও। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের গন্তব্য, আমাদের যাত্রা, আমরা রওনা দিছি কোন দিকে? জান্নাতের দিকে। তাহলে আমরা জান্নাতের দিকে কেন যাইতেছি? জান্নাত কার বাড়ি? জান্নাত কার বাড়ি কথাও জানে না? আমাদের বাপের বাড়ি। কার বাড়ি? বাপের বাড়ি। তা আমরা বাপের ওয়ারিস না? তা বাপের সম্পদ পামো না? কি বলেন? তা বাপের বাড়িতে যাব, জান্নাতে যাব। আমাদের বাপের আমরা ওয়ারিস, সুযোগ্য সন্তান আমরা। তাহলে আল্লাহ পাক জান্নাত আমাদের জন্য রাখছেন, জান্নাত আমাদের বাপের বাড়ি, আমরা রওনা দিছি জান্নাতের দিকে। কিন্তু সেই জান্নাতে পৌঁছতে হলে মাঝখানে, দুনিয়া আর জান্নাতের মাঝখানে সাতটা স্টেশন আছে। কয়টা স্টেশন? সাতটা। এখানে দুনিয়া, ওখানে জান্নাত, মাঝখানে স্টেশন আছে কয়টা? সাতটা। মনে রাখবেন, এই সাতটি স্টেশন অতিক্রম করলে এরপরে জান্নাত পাওয়া যাবে। দুনিয়া থেকে যাওয়ার পরে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর, সাত নম্বর স্টেশন অতিক্রম করার পরে আট নম্বর স্টেশনের নাম জান্নাত। তাহলে আমাদেরকে পাড়ি দিতে হবে ছয়টা, সাতটা স্টেশন। এই সাতটা স্টেশনের নাম হলো আখেরাত, পরকাল। এই সাতটা ভয়ঙ্কর স্টেশন, আরামের স্টেশন না। এই সাতটা কঠিন কঠিন ভয়ঙ্কর আজাবের স্থান হলো এই সাতটা স্টেশন। এই সাতটা স্টেশন যদি পাড়ি দিতে পারি, তাহলে রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন জান্নাত। আর যদি এর মাঝখানে কোনো এক স্টেশনে যদি ধরা খাই যাই, কোনো এক স্টেশন যদি পাড়ি দিতে না পারি, তাহলে আমাদের স্থান জান্নাত না হয়ে হয়ে যাবে জাহান্নাম। তাহলে এবার স্টেশনগুলোর নাম শুনি। এক নম্বর স্টেশনের নাম হলো কবর। এক নম্বর স্টেশনের নাম, পরে আবার জিজ্ঞাসা করব, মনে রাখবেন, এক নম্বর স্টেশনের নাম হলো কবর। দুই নম্বর স্টেশনের নাম হলো আন্নাফখা ওয়াল বাস, মানে পুৎকার এবং পুনরুত্থান। এটা হলো দুই নম্বর স্টেশন। তিন নম্বর স্টেশনের নাম হলো হাসর। তিন নম্বর স্টেশনের নাম হাসর। চার নম্বর স্টেশনের নাম হল আল হাউস। চার নম্বর স্টেশনের নাম হাউস, হাউস মানে হাউজে কাউসার। পাঁচ নম্বর স্টেশনের নাম হল আল হিসাব ওয়াল জাজা, হিসাব এবং প্রতিদান।
ছয় নম্বর স্টেশনের নাম হলো আল মিজান, ছয় নম্বর স্টেশনের নাম মিজান। সাত নম্বর স্টেশনের নাম হলো আসসারাত, ফুলসারাত যেটাকে আমরা বলি। তাহলে স্টেশন কয়টা? সাতটা। এই পুলসারাত পাড়ি দিতে পারলে, সাতটা অতিক্রম করতে পারলে, ওই পারে গেলেই আমাদের বাপের বাড়ি জান্নাত। কিন্তু যদি পার হইতে না পারেন, আপনাদের এখান থেকে সেতু একটা আছে না, কি বলেন, মাঝখানে আসলে কাঁপা শুরু হয়, এইরকম একটা সেতু পার হইলে ওই পারে গেলে জান্নাত। এখন যদি সেতু পাড়ি দিতে না পারে তাহলে জান্নাতে যাওয়া যাবে না। স্বপ্নই থাকে যাবো জান্নাতে যাওয়ার, কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব হবে না।